প্লেন বানাইছিস, রকেট, নারদের ঢেকি, নারদ ঢেকিতে চেপে যেত, ওই ঢেকিকে লক্ষ্য করে রকেট বানাইছিস, উন্নতি কি হয়েছে? আমি না হয় এই লাঙ্গলের পাকে পাকে ঘুরে চাষ করতাম, আর তোরা কি করছিস? লাঙ্গলের পাকে ঘুরতে পারবো না করে ওই ট্রাক্টর দিয়ে চাষ করছিস। ঠিক ঠিক। হ্যাঁ, তাহলে আমি প্রতিদিন লাঙ্গলের পাকে পাকে সারাদিন ঘুরতাম, ওই লাঙ্গলে আমি ঘুরতাম, ওই দুটো গরু ঘুরতো, গরু ওই জায়গাতে ঘাস পাতা খেতো, হ্যাঁ, আবার ওই জায়গাতে পায়খানা প্রস্রাব করতো। হ্যাঁ, তাহলে ভালো হইতো না খারাপ হইতো? ভালো হইতো, জোড়া হইতো। মানে জমিতে পায়খানা প্রস্রাব যদি করে দেয় তাহলে সেটা ভালো হয়, সেটা জোড়া হয়। আর এই যে ট্রাক্টর হ্যান্ড ট্রাক্টর ব্যবহার করছিস, একদিনে এত এত জমি চাষ করে দিচ্ছিস, ওই ট্রাক্টরই তো মাল আনলোড করে, উন্নতি হলো কত অবনতি হলো, তাই বললে শোনো কথা তোমার জানাই যুগের মাঝখানেতেই দ্রোণের হারি ছিল, নামে যার ধরা দেবী কে জানে না বলো, দ্রোণ আর ধরা দেবী, হ্যাঁ, এরা ভিক্ষা করে দিন কাটাতো অবন্তী নগরে, দেখো তার বাড়ি ছিল, তাই অন্য দিন জানে কাটাই তো ভালো, একদিন ভগবান দেখো তার ঘরেতে যায়, নারদ মনি সঙ্গে লইয়ে সেইখানে পৌঁছায়, একটা বালকের বেশি দরে সেখানেতে গেল, এবারে তে মধরাকে বলিতে লাগিল, তোমার ঘরে আজকে আমি সেবা নিতে চাই, এই বলিয়া ধরা তিনি নিবেদন জানাই, আমার স্বামী ভিক্ষাতে গেল চলে গেল, ভিক্ষা নিয়ে আসবে জানি ভালো, অবশ্যই তোমার সেবা করাইব হয়, শোনো আমার বালক আমি তোমারে জানাই, আস্তে আস্তে বলে যখন ঘরে বসে রায়, না তাকিতে পড়ে দেখো দোনা সাহায্য হয়, না তাকিতে পেরে দেখো ধরা চলে গেল, এইবারে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে গেল, এই ভিক্ষা না আজ পেলো না পেলো না, দূর করে তাড়িয়ে দিল ষোলো মানা, প্রাণ ত্যাগ করবো বলে মরবার জন্য যাই, নদীর কিনারায় গিয়ে অগ্নি হাজির হয়, একটা বালক তিনি কি কর্ম করিল, স্বয়ং ভগবান বালক সেটি বাড়ে গেল, সেইখানে তে গিয়ে তুমি করে নিবেদন, মরোনা মরোনা মাগো বলি গইয়া ফোন, তুমি মরলে আজ কি বা দানি হবে, অলঙ্ক জগতের দানি হয়ে যাবে, সেই কারণে তোমার কাছে আমি বলে যাই, চাল ডালে তো আর গাড়ি পাবে গো তথাই, ওই যে একটা মুদির দোকান করি দর্শন, সেইখানে যাবে তুমি পেয়ে যাবে তখন, বালকের কথা শুনে ধরা দেবী যাই, মুদির দোকানের কাছে গিয়ে হাজির হয়, সেইখানে মুদি দোকানে তিনিকে বাঁচিল, স্বয়ং ভোলানাথ মহাদেব হলো, মুদির দোকানের কাছে করে নিবেদন, চাল ডালে তরে পারি দাও নাই এখন, মুদির দোকানে যখন করে নিবেদন, দিতে পারি আমি বই এখন, মানে মানে তোমাকে ইয়ে দেবো না দেবো না, দিতে গেলে দিতে হবে জানে জ্ঞানী জনা, পয়সা করি আমার কাছে আমার কিছুই নাই, বলো কি বা দেবো আমি গো তোমায়, পয়সা যদি না থাকে যোগগুণতন, তোমার ওই স্তন বাধা দেবে গো এখন, এই বলিয়া দেখো তিনি কি কর্ম করিল, নিজের স্তন বাবা বাধা দিয়ে গেল, যত্ন করে ভগবানের সেবা যে করাই, এইবার ভগবানে জানতে পেরে যাই, ভগবানে যখন তিনি জানিয়ে পারিল, স্তন বাধা দিয়ে দেখো আমায় সেবা দিল, সেই সময়ে নারায়ণ করে নিবেদন, শোনো শোনো মা ধরা বলি যাই এখন, স্তন বাধা দিয়ে আমার সেবা যখন দিলে, কথা দিলাম দেখো ভবন মন্ডলে, এই ভিখারি ঘরে আমি আমি চলে যাব, তোমার কাটা স্তন একদিন পানে যে করিব, আগামী দাবর যুগে যখন যাব হাই, আমি জন্ম নেব ওই না ধরাই, তুমি হবে মা দশমতি ধন, নন্দের ঘরণী হবে গো তখন, তোমার ঘরে আমি পালিত হইব, কাটা স্তন আমি তাদের
কাণ্ডে করিব, তাই বলিয়া শোনো কথা তোমারে জানাই, এমন ভিখারি ভগবানের মা হইয়ে ভিক্ষা করে ভগবানের সন্তুষ্ট করলো, ভগবানের মা হইল, ভগবানের মা হইল, প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হইল হইল। আর তোমার যুগে ভিখারি কি করছে, বেটা ভাত দেয় না, বৌমা দেখতে লারে, সেই জন্য বলছে আমি কি করব, আমি ওই আগ্রায় যাব, আগ্রায় গিয়ে বসবো, আমি ভিক্ষা করব। আগ্রায় গিয়ে বসবে, আগ্রা গিয়ে বসে তারা তারা ভিক্ষা করতে আসছে। হ্যাঁ, তারা তারা ভিক্ষা করতে এসে বলছে, কই বৌমারা কই গো, আছো নাকি বাড়িতে? আরে কৃষ্ণ, ছোট বউ ভিক্ষা দিতে এসেছে, ছোট বউ। হ্যাঁ, এসো মা এসো, ভিক্ষা দেওয়া হয়ে গেছে, দাঁড়াও মা, মানে কল কাটি লাই। শাশুড়ি ভালোবাসে তো, কোনো বৌমা ভুলেও বলবে না, যতই ভালোবাসো, হ্যাঁ ভুলেও বলবে না যে হ্যাঁ গো শাশুড়ি আমাকে খুব ভালোবাসে। যেই নাই খিটা পেয়ে গিয়েছে, বউটাও বাবা মনের কথা বলা লোক পায় না। হ্যাঁ, তা এ কিন্তু গোল 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 তোকে বলতে লেগেছে, না মা কি বলবো, আমরা তিনটে যা বড় জামে তো যাকে চরম ভালোবাসে, আমাকে দু চোখে দেখতে পারে না মা। তা আবার তখন বলছে হরে কৃষ্ণ, ঠুকিয়ে দিস, মানে শাশুড়ি ভালো যদি না বাসে তাহলে শাশুড়িকে ঠুকিয়ে দিয়ে, আর শাশুড়িকে যাই না ঠুকবে, সবাই লেলে করে লেগে যাবে তোর দিকে, ঝগড়া সৃষ্টি হয়ে যাবে, আমাকে এক মুষ্টি করে চাল দিছে, এরা তিনটে ভাই আলাদা হয়ে যাবে, মা বাবা আলাদা হয়ে যাবে, চারটে সংসার হয়ে যাবে, আমি চাল মুঠো চাল পাবো রে, চাল মুঠো চাল পাবো রে, আরে ভিক্ষা করে দেবো চালাকি করে, চাল মুঠো চাল পাবো রে। এই যুগে ভিখারি, এই যুগে ঠেলার নাম বাবাজি, আরে ঠেলাই করে তখন বাবাজি হয়েছে তোদের এই যুগে, যখন মা বাবাকে ঠিক মতো বুঝতে পারছে না, ছেলেগুলো বড় বড় হয়ে গেছে, লেখাপড়া শেখাতে হবে, বিয়ে দেওয়ার টাইম হয়ে আসছে, তখন বলছে বাবা আমি আর সংসারে থাকবো না, গুরুর কাছে গিয়ে বলছে আমি আবার বাবাজি হব, হ্যাঁ আমি আবার মায়াপুরে যাব, আমি আবার নবদ্বীপে যাব, সংসারে আর কিছু নাই, সংসারে কিছু ভালো লাগে না, মানে সব আছে সংসারে, একবারে চান্দার হাট করে রেখে দিয়ে আর ঠেলা সামলাইতে পারছে না, চান্দের জোয়ান নিয়েছে, সেই জোয়ান আর কিন্তু বোয়াইতে পারছে না, তখন বলছে আমি মায়াপুরে যাব, আমি নবদ্বীপে যাব, আমি গৌর খুঁজতে যাব, ওরে গৌর আমার কাঁচা সোনা, ঢোলাই পড়ে গেলে আর পাবো না, ওরে গৌর আমার কাঁচা সোনা, ঢোলাই পড়ে গেলে আর পাবো না, ওরে গৌর আমার কাঁচা সোনা, ঢোলাই পড়ে গেলে আর পাবো না, ওরে গৌর আমার কাঁচা সোনা, ঢোলাই পড়ে গেলে আর পাবো না। গৌ যদি কাঁচা সোনা হয়, ধুলাই পড়ে গেলে যদি তীরে না পায়, যখন সময় ছিল তখন তুমি হরি ভজনায় গৌর ভজনায় তখন গৌরকে সাঙ্গ করে দিয়েছ, নিজাই গৌর হরিবর হরিবর গৌরকে যখন সারা করে দিয়ে তখন বলছে আমি গৌর খুঁজতে যাব, নবদ্বীপে গৌর আছে? সে উঠাইছে ছিল সেই 550 বছর আগে, 48 বছর বয়সে সে পটল তুলেছে, ঠিক এটাকে যে কে মেরেছে গোবিন্দ বলতে পারছে না, কেউ বলছে অন্তর্ধান হয়ে গেছে, কেউ বা বলছে প্রতিহারী পাণ্ডা নামে এক পাণ্ডাটাকে খুন করেছে, সে যদি ভালো কাল করলো তাকে খুন কেন হইল? বাবা, তাহলে গৌর কাঁচা সোনা, এ যদি পাকা সোনা হইতো তাহলে কুড়িয়ে পাওয়া যেত, এ পাকা সোনা নয়, এ হচ্ছে কাঁচা সোনা। হ্যাঁ, তাহলে গৌর গৌর বললে গৌর পাওয়া যায় না, গৌর আছে নিজের কাছে, গুরুচরণ আশ্রয় করিয়ে গৌর তুমি খুঁজে নেবে, গৌর তুমি খুঁজে নেবে, সাধু সঙ্গ তুমি করিবে, গৌর তুমি খুঁজে নেবে, সেই কারণে তোমার কাছে আমি বলে যাই, আজ প্রকৃতই সাধু সঙ্গ জানি করতে হয়, আজ এই জগতের মাঝেখানে দেখিবারে পাই,
আজ কোথায় আছে সাধু তাহা বলে হারি যাই। শোনাই আমার পাল্লাদারে গুণের গুণ ধন, ভাবের কথা বলে আমি গেলাম বই এখন, যা বললে তোমার কাছে শনিবারে চাই। আমার যুগে বহু ধর্ম রয়েছে তদাই, রাজা হরিশ্চন্দ্র তিনি ধর্মে ছিল, কোন রায় দেখো বাবা ছেলে মরে গেল। রাজা হরিশ্চন্দ্র দেখিবারে পাই, শ্মশান ঘাটে মরা ছেলে প্রাণে ফিরে পাই। আমার যুগের মা কানে সাবিত্রী ছিল, স্বামী দেখো তার প্রাণে মারা গেল। কোন রায় সাবিত্রী নিজের পরমায়ু দেয়, নিজের পরমায়ু দিয়ে স্বামীর প্রাণটি বাঁচায়। আমার যুগে ধর্ম ছিল, এবার আমাদের মধ্যে হবে মিলন গান। একদিকে একাল একদিকে সেকাল বলছি, গানটা ভালো জমেছে, সুন্দর হয়েছে। এই অবস্থায় সবাই একসঙ্গে গিয়ে আসরটা খালি করে খেতে যাবেন না, শুনুন ওই ব্যাচ উঠে ওনারা বসবেন আপনারা খাবেন, ওখানে তো জায়গাও হবে না। এই গানের আসরটা পুরো খালি করলে তো ধরুন শিল্পী মার খেয়ে যাবে, সেজন্যে এটা কমিটির তরফ থেকে এবং আমাদের শিল্পী হয়েও আমাদের অনুরোধ, ওখানটা তো ভর্তি হয়েছে, আপনারা শুনুন সবার প্রসাদের ব্যবস্থা আছে। গাও হ্যাঁ, এবার হবে আমাদের মিলন গান। একদিকে একাল একদিকে সেকাল, একদিকে অতীত কাল আর একদিকে বর্তমান কাল, দুটো কাল আজ। অতীত অতীতে থেকে যাবে, বর্তমানে যুগ উন্নত, যুগ উন্নত করে গেছে, আজ তুমি আরো উন্নত করো আমি তোমায় কামনা করে যাই ভগবানের কাছে, যে সেই যুগ লক্ষ্য করে এই যুগের ছেলে বহু উন্নত হয়েছে এবং আরো করতে চলেছে, আরো উন্নত হোক এই বিশ্বের মাঝখানে, এইটুকু আমি কামনা রেখে যাই। একদিকে নতুন আর একদিকে পুরাতন, নতুন নইলে পুরাতনের কদর হয় না, পুরাতন না হলে নতুনের কদর হয় না, ভালো না হলে মন্দের কদর হয় না, মন্দ না থাকলে ভালোর কদর হয় না, আলো না থাকলে যেমন অন্ধকারের কদর হয় না, স্বামী না থাকলে যেমন স্ত্রীর কদর হয় না, স্ত্রী না থাকলে স্বামীর কদর হয় না। ভালো মন্দ আলো অন্ধকার দিন রাত ধর্ম অধর্ম নারী পুরুষ একাল সেকাল আমাদের দুই নিয়ে হলো বাবা দুনিয়া। অভিনয় ক্ষেত্রে দাঁড়িয়ে ওই এ যুগের মানুষ আর আমি ওই যুগের মানুষ, হ্যাঁ যাহা আমি নয় তাহা গড়া নাম হলো অভিনয়। সেই অভিনয় ক্ষেত্রে দাঁড়িয়ে চলার পথে বলার পথে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, নিজ সন্তান গুণে নিজ ভগ্নী গুণে ক্ষমা করবেন। আমার যেহেতু বিপক্ষ পাল্লাদার, তিনি আমার বয়োজ্যেষ্ঠ, তিনি আমাকে অনেক রাস্তা দেখিয়েছে, আমি যদি তাকেও চলার পথে বলার পথে সে যুগের মানুষ হয়ে এই যুগের ছেলেকে আমি যদি কোনো কটু কথা বলে থাকি তার কাছেও ক্ষমা প্রার্থী আমি তোমার কাছে বলে যাই। তিনি একজন ভালো কবিয়াল, হ্যাঁ আমরা দুজনে এলাম, আমাদের অভিনয়টাকে ফুটিয়ে তুলবার চেষ্টা করলাম, এবং এই গ্রামে আর একটা কবিয়াল এসেছে, আপনারা হয়তো কেউ জানেন কেউ জানেন না, কানন সাহা, হ্যাঁ আমাদের এই যে কালু চ্যাটার্জি, কালু দাদা ও কালু দাদার শ্বশুর মশাই, তিনি দেশ বিদেশে বহু গান করে বেড়াচ্ছে, তারও গান ভালো গান, আপনারা ভবিষ্যতে দেখলেও দেখতে পারে। হ্যাঁ এক মুখ তো সবসময় ভালো লাগে না বাবা, সেই জন্য আপনাদের কাছে বলছি সবাই ভালো থাকুন, সবারই দিন ভালো কাটুক, আগামী দিন ভালো হোক এইটুকু তাই মনোবাক্যে শুভকামনা করি। প্রত্যেক বছর বছর এই জায়গা অনুষ্ঠিত হোক এই হরি নামের আসর, যেখানে হয় হরি কথা কৃষ্ণ কথা সেখানে হয় মধুর বৃন্দাবন, যেখানে হয় ভক্তের আগমন সেইখানে হয় মধুর বৃন্দাবন, প্রত্যেক বছর বছর যেন মহা হরি নাম যজ্ঞ হয় এবং মধুর বৃন্দাবনে পরিণত হয় এইটুকু কামনা ভগবানের কাছে রেখে গিয়ে। এই যে নরনারায়ণ সেবা বড় ভালো, হ্যাঁ এই সেবা সবাই করাইতে পারে না, পূর্ণ হোক মঙ্গল হোক এই কামনা রেখে এবার এবার গানের শেষে মিলে মিশে এবার বলি কাটিব দুই জোনা।
সুখদার আমার করবো কি নতুন করবো? যেটা যাও ফিরে যাও রসিক নাগর, যাও ফিরে যাও রসিক নাগর, ভগবান রাধারানীকে কথা দিয়েছে কৃষ্ণ যে রাধারানী আমি তোমাকে কথা দিলাম তুমি কুঞ্জ সাজিও আর আমি আজকে রাতে আমি তোমার ঘরে আসবো। হ্যাঁ রাধারানী বলছে সখী রে তোমরা কেউ কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আশিস পারে কুঞ্জ সাজাও গো মনে চাই প্রাণে চাই দিন চাই যারে তোমরা কেউ কুঞ্জ সাজাও গো রাধারানী কুঞ্জ সাজি বসে আছে সারা রাত কেটে গেল গোবিন্দ এলো না। এবার সকাল বেলাতে এসে দরজার কাছে দাঁড়িয়েছে আমি হলাম ললিতা আরে কৃষ্ণ ঠাকুর এসে বসে ললিতা আমার দরজা খুলে দাও আর ললিতা তখন বলছে এখন তোমার আসার কথা নয় হে ওরে যাও ফিরে যাও রসিক নাগো তুমি কুঞ্জ দ্বারে এসো না রাতে কোথায় ছিলে বলো না পুনরায় তার গানে যাওয়া যায় না যেহেতু বল কালাকাটি শুরু হয়ে গিয়েছে বলো কোন বসেতে আমি দোষী বলো তুমি ললিতা রূপসী বলো তুমি ওই রূপসী কেন ফিরে যেতে বলো আজকে তুমি আমায় তুমি বলো ওরে যাও ফিরে যাও রসিক নাগো বলছে আমি কোন দেশে দোষী তুমি বলো তুমি সবটাই দোষ করেছো রাতে আসবে বলে কোথায় গেলে তুমি সকালে বেলায় এসে দেখা দিলে সকালে এসে দেখা দিলে এখানে আমার গান করতে আসার কথা 10 তারিখে বৈশাখ মাস আমি 10 তারিখে না আসি তারপরে সকালবেলায় আসি তাহলে কি হবে মেয়ে ছেলে বলে মারতে পারবে না ঢোলটা কেটে নেবে তোমার গান করা ছাড়িয়ে দেবো তুমি ঠিক মতো ফাইনাল করতে পারো না একদিন বলে আর একদিন এসে হাজির হবা তাহলে কি হবে বলো তো না না আমি আসার কথা যেদিন হ্যাঁ যখন সেই রাতেই এসেছি তাহলে আমার আসতে একটু হলো দেরি কারণ কোন শোনো তুমি শোনো শোনো তুমি দেরি হলো আমায় খুলে তুমি বলো আমায় খুলে তুমি বলো আমার আসতে রাস্তায় আমি যখন রাস্তায় আসছিলাম না তখনই আমার চোখে লাগিল ভুলো তাই তো আমার দেরি হলো তাই তো আমার দেরি হলো শোনো দয়া আমার কথা গুলো আমার ভুল তো বুঝো না ওরে যাও ফিরে যাও রসিক নাগো ও বলছে ভুলও লেগেছিল আমার তোমার অনেক কিছু হবে তা না হয় গেল তা বলো তো
নীল উৎপল শিমখমণ্ডল এই জনকল তুল শিমণ্ডল করে নীল উৎপল শিমখমণ্ডল নীলরে কনকুল মণ্ডল আমর কাহে ভেল আমর কন ভেল করে মদনে রজরে তনু তা তল আরে জাগরে নিশি গেল জাগর মন্দির পেল তোমার ঘুমে অঙ্গ ঢুল ঢুল অঙ্গ ঢোল ঢোল মুখটা তোমার শুকনো হল তাতলো জাগরে নিশি।